দাবি দাওয়া চাওয়া পাওয়া এসবের সাথে কি সম্পর্ক আছে রাজনীতির? আজকে লাইভ সারা দেশে আমরা সারা দেশ থেকে যুক্ত হব বিভিন্ন দাবি দাওয়ার কথা নিয়ে, বিশেষ করে কোটা সংস্কারের নিয়ে বিষয় নিয়ে কি ভাবছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার যে সাধারণ মানুষ রয়েছেন তারা, বিভিন্ন জেলার যে সাধারণ মানুষ রয়েছে তারা, তাদের বিষয়ে আমরা আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে আছেন কাজী শাহেদ, তার সাথে কথা বলবো। সেখানকার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা কি ভাবছেন কোটা সংস্কারের বিষয়টি নিয়ে। শাহেদ, আসলে আপনার কাছে একটু জানতে চাই যে গত কয়েকদিন ধরে তো আসলে পুরো দেশই উত্তাল বলা যায়, ঢাকা শহরের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তাল, তো রাজশাহীতে আসলে কি অবস্থা ছিল এবং কি ভাবছেন সেখানকার শিক্ষকরা, কোটা সংস্কারটা আসলে কতটুকু জরুরি বলে তারা মনে করছেন? শুভ সকাল অন্তরা। সারা দেশ কোটা সংস্কার পদ্ধতি যেটি আছে সেটির দাবিতে কিন্তু উত্তাল আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলিতে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। রাজশাহী তার ব্যতিক্রম ছিল না, গতকাল সারাদিনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখেছি রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু দুপুরের পরে মাঠে নেমেছিলেন আন্দোলনে একই দাবিতে। তো এই যে দাবি, এর সঙ্গে আসলে রাজনীতির কী সম্পর্ক, এর সাথে সাধারণ মানুষেরই বা কী সম্পর্ক, এই নিয়েই আমরা কথা বলতে চাই। শিক্ষকরা বা কী ভাবছেন, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজম শান্তনু। অধ্যাপক শাহজম শান্তনু, আপনাকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে। আপনার সঙ্গে এর আগেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমরা গতকালকে দেখলাম যে সারা দেশেই প্রায় উত্তাল এই শিক্ষার্থীদের যে দাবিটি কোটা সংস্কার, এটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন বা শিক্ষক হিসাবে এটিকে কি দৃষ্টিভঙ্গিতে দেখেন? এখন আমি আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শকদেরকে শুভ সকাল জানাতে চাই, এবং আমরা এই বিষয়টি নিয়ে যখন আলোচনা করছি এটি খুব আশার দিক যে এই বিষয়টা অনেকটাই মানে সমাধানের দিকে গেছে। তো কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের যৌক্তিকতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাদের কথা হলো যে মেধার ভিত্তিতে নিয়োগ হতে হবে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করি, যারা কলেজে পড়ান, তারাও কিন্তু মেধাবী ছাত্রদেরকেই বাছাই করে নিয়ে আসি এবং তারা মেধা অনুযায়ী যেন তাদের কাজ করতে পারে এবং দেশে অবদান রাখতে পারে, এটিই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলন এবং কোটা সংস্কার করার জন্যে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছে এইটার বিপক্ষে থাকবার কোনো কারণ নেই। আমার মনে হয় যে আপনি বোধহয় বুঝতে পেরেছেন, সরকারও বলছে যে এই বিষয়টি যৌক্তিকভাবেই এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং বেছে বের করা দরকার যে এইটার আপনার সমাধান এবং এটা কী প্রক্রিয়ায় আমরা মেধাবী ছাত্রদেরকে বেশি যুক্ত করতে পারি উৎপাদন প্রক্রিয়ায়। কিন্তু বিষয়টি হলো যে আমরা যেভাবে মাঠে নেমে কথা বলা শুরু করেছি তাতে করে আমার সংশয় হয় যে আসলে আমরা যে একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করার জন্যে আমরা যে পরিমাণ প্রতিটি সেক্টরের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবার দরকার সেটি রাখতে পারছি কিনা। যেমন এই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমেই আমার সহমর্মিতা প্রকাশ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে উপাচার্য এবং তার পরিবারের প্রতি। আমরা যে আন্দোলন নামে যে বিষয়টি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যেভাবে হামলা করা হলো, তার তাকে হত্যার উদ্দেশ্যে তিনি কালকে বলেছেন সংবাদ সম্মেলন করে যে তাকে হত্যার উদ্দেশ্যে মুখোশ পরা লোকজন তার উপরে বাড়িতে হামলা করেছে, আমি আন্দোলনের সঙ্গে এটি আসলে কেমন একটি বিষয় দ্বারা আমি এই বিষয়টি উল্লেখ করতে যাচ্ছিলাম যে তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ছাত্রদের যে কোমলমতি ছাত্রদের তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ এবং তাদের যে হতাশা এবং সেখান থেকে তারা দেশের উৎপাদনে অংশগ্রহণ করবে, প্রগতিতে অংশগ্রহণ করবে, এই যে একটি সদিচ্ছা এটার সঙ্গে কিন্তু অনুপ্রবেশকারী আছে। কারণ ছাত্রনেতারা বলছে যে তারা জানেন না যে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি তছনছ করেছে এবং তারাও বলছে এদের বিচারের আওতায় আনা উচিত, যার ফলে এই আন্দোলনটি যে আপনি বলবেন যে যে ধারায় চলছিল সেখান থেকে একটু বিচ্যুত হবার সম্ভাবনা ছিল। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে যিনি সঠিক সময়ে যোগ্য একটি উদ্যোগ নিয়েছেন এবং এক মাস সময়ের মধ্যে এই বিষয়টির পরীক্ষা নিরীক্ষা করার যে নির্দেশ দিয়েছেন সেটি খুব আশার দিক। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটি যৌক্তিক কিনা,
আসলে কোটা তো যে কোনো জায়গায় থাকবে। আপনি দেখুন যে আমরা যদি বাণিজ্য চুক্তির কথা বলি, তাহলে পরে লিস্ট ডেভেলপ কান্ট্রির জন্য একসময় জিএসপি সুবিধা ছিল, সেটাও একটা কোটা। আমরা যখন দেখি আপনি যদি অস্ট্রেলিয়া কিংবা আপনার এই জাতীয় দেশগুলো দেখেন, ওদের অ্যাবরিজিনালদের আপনার স্বার্থ রক্ষার জন্য, সুরক্ষার জন্য কোটা আছে। এখন কোটাটি তো থাকবে, আমি আপনার সঙ্গে একদিন বলেছিলাম এটি একরকম, আমরা চলছি একসঙ্গে, আবার চলতে চলতে দেখলাম আমার এক বন্ধু পরিবারের একজন পিছিয়ে পড়েছে, হাতটা এগিয়ে দিলাম, তাকে সামনে টেনে আনলাম। এখন বিষয়টি দাঁড়িয়ে যায় যে আমরা কতদিন টানব আসলে। জি, আপনি সেই কথাটি যেটা বলেছেন, আমার কাছে যেটা মনে হয় যে এটি হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের পরে, দেশটি স্বাধীন হওয়ার পরে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যেভাবে আনকন্ডিশনাল একটা মানে অংশগ্রহণ ছিল সবার, জীবন বিলিয়ে দিয়েছিল, সেখান থেকে এই যে বিপর্যস্ত পরিবার মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, মুক্তিযুদ্ধে যে সমস্ত নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদেরকে আপনি পুনর্বাসন করবেন না, সেটা তো হতে পারে না। সুতরাং সেক্ষেত্রে এটি একটি যৌক্তিক ব্যাপার ছিল এবং সেই বিষয়টি চলে এসেছে দীর্ঘদিন ধরে, আজকে 2018 সাল পর্যন্ত, স্বাধীনতার 47 বছর পর্যন্ত। কিন্তু বিষয়টি হলো যে আমরা, আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটি বিষয় বিবেচনা করা উচিত, কারণ ব্যবস্থাপনার কিন্তু মূল একটি লক্ষ্য সেটা হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে প্ল্যান এবং তার যে ইমপ্লিমেন্টেশন সেটার একটি সমন্বয় করা। তো সেক্ষেত্রে এখন এটা ভেবে দেখবার প্রয়োজন এসেছে যে এখনও এটির প্রয়োজন আছে কিনা। তবে আমার মনে হয় যেটা আমি কাজী সাহেব বলবো যে সব কিছুতেই দেখবেন আপনি, আমাদের সংসদে যে নারী আসন রয়েছে তার জন্য কিন্তু সময়সীমা ছিল, কিন্তু আমাদের এই কোটাগুলো কেন জানি কোনো সময়সীমা নির্ধারিত ছিল না, যার ফলে আসলে সংকটটা হয়েছে। আমার কাছে মনে হয় যে এই সময়সীমা যদি থাকতো যে আগামী 10 বছর থাকবে, এই 10 বছর পরে আবার আমরা রিভিউ করব, এখন যদি আবার বলা হয় যে আগামী 5 বছর থাকলো আমরা একটু রিভিউ করব, তাহলে অনেক হয়তো সহজ হতো। আমি একটু আপনার মাধ্যমে জানতে চাই যে বারবার কেন মুক্তিযোদ্ধা কোটাটিকে সামনে আনা হচ্ছে, এর সঙ্গে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নাকি এটিকে বিতর্কিত করার একটি চক্রান্ত? এটি হচ্ছে যে আপনাকে যেটা বলবো যে সহজ কথায় যে মুক্তিযুদ্ধ তো অনেক দিন হয়েছে এবং এই মুক্তিযুদ্ধে প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে আমরা জানি। তো সেই ক্ষেত্রে আপনার অনেক দিন পরে এখন যারা তরুণ, যারা মুক্তিযুদ্ধে, যারা হারিয়েছে সব কিছু, তাদেরকে দেখেনি, ওরা মনে করছে যে মুক্তিযুদ্ধের সন্তানরাও সন্তান, আমরাও সন্তান, এখন ওনারা সুবিধা পাবেন আমরা পাবো না, এরকম একটা বিষয় হতে পারে। তবে এই ক্ষেত্রে আমার একটি বিষয় আছে আমি আপনার মাধ্যমে যদি জানাতে চাই, যদিও ব্যক্তিগত ইনফরমেশন পরিত্যাজ্য এই জাতীয় টকশোর ক্ষেত্রে, আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান, আমরা 8 ভাই বোন এবং আমাদের সন্তান সন্ততি আরও 13 জন আছে, আমরা কেউ কিন্তু কোনো সুবিধা নেইনি এবং আমার পিতাও মুক্তিযোদ্ধার কোনো সনদ গ্রহণ করেছে বলে মনে হয় না। এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কিন্তু এগুলো গ্রহণ করেনি, কিন্তু যারা গ্রহণ করছে তাকে আপনি বাদ দেবেন কী করে? তবে একটা ব্যাপার যেটা আমার মনে হয় যে এই ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি দেখছেন যে এই আন্দোলনটি হচ্ছে যে একটি প্রগতির সরকার যখন শেষ বছরে এসেছে, যখন তিনি নির্বাচনের দিকে যাচ্ছেন, তখন এই জাতীয় আন্দোলনগুলো দানা বাঁধছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন তছনছ করা হচ্ছে, নিশ্চিতভাবে এটি কোনো অনুপ্রবেশকারী আছে এবং কোনো একটি পলিটিক্যাল অভিপ্সা আছে, এতে আমাদের এখন প্রায় পরিষ্কার। তো সেটা একটা ব্যাপার। আর একটি ব্যাপার যেটি দাঁড়ায় যে মুক্তিযোদ্ধারা যারা এই সুযোগ সুবিধাগুলো নিয়েছিল, আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে একটা বিষয় যদি বিবেচনা করেন, ওই যে এক আপনার হচ্ছে যে পরিবার এক খামার যে নীতি করেছে, আমরা যদি এই কোটাগুলো যদি একজন মুক্তিযোদ্ধার পরিবার একবার সুযোগ পাবেন বা দুবার পাবেন, কিংবা একজন অনগ্রসর শ্রেণীর মানুষ একটা পরিবার একবার পাবেন, যদি এটিকে কাউন্ট করা যায় এবং যারা এ পর্যন্ত সুবিধা পেয়েছে তাদের ডেটাবেসটাকে অ্যানালাইসিস করে যদি বের করা যায় কে কতবার নিয়েছে, আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি গ্রহণযোগ্যও হবে। আমরা একটু জানতে যে আমরা দেখলাম যে সরকার কালকে একটি উদ্যোগী হয়েছে এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আন্দোলনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে, কারণ কোটা সংস্কারটির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু এটার স্টেক হোল্ডার, ফলে তারা এটি পর্যবেক্ষণ করছেন। আসলে কী ধরনের যৌক্তিক সমাধান হতে পারে এটিকে? আমি যেটা বললাম যে যৌক্তিক সমাধান তো নিশ্চিতভাবেই হবে আপনার, কারণ সময়ের প্রয়োজনে আপনার যে নীতি কৌশল তা পরিবর্তন করতে হবে। তবে এই ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি দেখুন
যে আমরা এখান থেকে যেটা দেখছি যে 56% কোটা আছে, আমি কোটা আন্দোলন হবার পরে এটাকে খুব পরখ করার চেষ্টা করেছি। আমার তরফ থেকে যতগুলো ইনফরমেশন নেওয়া সম্ভব আমি সেটাকে নিয়ে দেখেছি এবং যেটা গতকালকে আপনার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে। আপনি 1983 সাল থেকে এই পর্যন্ত যদি বিসিএস এর কোটা অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে কোনো বছর 7%, কোনো বছর 6%, কোনো বছর 10% মুক্তিযোদ্ধা কোটায় আপনার নিয়োগ হয়েছে এবং সর্বাধিক যেটা বলছে সেটা 13%। তার মানে আমরা যেটা বলছি যে 30% মুক্তিযোদ্ধার জন্য করা, সেটা আসলে কার্যত ঠিক হচ্ছে না। তো যদি তাই না হয়, এই গত 30-35 বছর ধরে যদি আমরা 13%-এর বেশি মুক্তিযোদ্ধা না পাই, তাহলে তো মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি মনে করতে পারি যে এক্সট্রিম যে লেভেলটাতে পাওয়া যাচ্ছে ওইটাকে যদি আমরা ফিক্স করি তাহলে পরে আর মেধার বিকাশটা একটু সহজ হয়ে গেল এবং ছাত্রছাত্রীরও আশান্বিত হলো যে আমরা জানি যে যখন চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে লিখিত পরীক্ষা দিয়ে একটি পর্যায়ে আসার পরে তো কোটা মেনটেন করা হয়, শুরুতেই তো বলে দেওয়া হয় না যে মুক্তিযোদ্ধার সন্তান বা ক্ষুদ্র নিগোষ্ঠীর সন্তান, ফলে তার আগেই হচ্ছে সে পাশ করে গেল, এরকম তো কোনো গ্যারান্টি নেই চাকরিতে। সেখানে তো আগে মেধার লিখিত পরীক্ষা দিয়ে মেধা আসতে হয় নিশ্চয়ই, তার বিতর্কটি হচ্ছে যেটা তারা মনে করছে যে আমি যেহেতু ওই কোটায় পড়ছি না সুতরাং আমার সুযোগটি কমে গেল। তো এটি আরো বেশি যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দুটো দিক, যে আসলে তো পদের সংখ্যা কম, সেখান থেকে যদি কোটা হয়ে যায় তাহলে পরে আপসেট হয়ে যাওয়া, তরুণদের আপসেট হয়ে যাওয়ার একটা কারণ থাকে। আসলে আরেকটি ওয়ে আছে যেটা আমি বলতে চাই, দেশ যেভাবে প্রগতির দিকে যাচ্ছে আমরা যদি এখন আমাদের পদ সংখ্যা বাড়াতে পারি, যদি আমরা যে আপনার হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট আছে এই আনএমপ্লয়মেন্ট মানুষের জন্য যদি আমরা চাকরির সুযোগ বৃদ্ধি করতে পারি তাহলে পরে কিন্তু এই কোটার যে সংখ্যা, যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তাদের সাথে কোনো দ্বিমত নেই, তাহলে তারা চাকরি না খুঁজে কেন নিজেরাই উদ্যোক্তা হতে পারছে না, কেন তারা বিজ্ঞানী হতে পারছে না, তারা কেন আবিষ্কার করছে না, যেখানে আরো আমাদের দেশের যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করতে পারে, তারা কেন সরকারি চাকরির দিকে ছুটছে? আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিষয়টি। এটি হচ্ছে যে আমাদের এখন স্বাধীনতার 47 বছর পরে এসে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে যুবকদেরকে কাজে উদ্বুদ্ধ করার যে নীতি কৌশল সেটা একটা বড় দুর্বলতা। আমরা যারা মানে ছাত্র পড়াচ্ছি, আমরা যারা ছাত্রদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করার দায়িত্ব নিয়েছি সেখানে আমরা আসলে বাস্তবসম্মত শিক্ষা দিতে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছি। এই জন্য একজন উদ্যোক্তা তৈরি হচ্ছেন না, একজন মানুষ প্রাইভেট ফার্মকে তার নিজের একটি ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে না, একটি শেষ সব সকলেই একটি সরকারি চাকরি এবং ওই গণ্ডির মধ্যেই থাকছে। তো এখন আসলে এটার কিছুটা পরিবর্তন ঘটছে, আপনি দেখছেন যে কিছু নতুন সাবজেক্ট, কিছু প্রয়োগিক সাবজেক্টের অন্তর্ভুক্তি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, যার ফলে এখন অনেক তরুণ কিন্তু আপনার উদ্যোক্তা তৈরি হচ্ছে, নিজে নিজে নিজের কাজ করছে। সুতরাং সেটি একটি আন্দোলন তৈরি হওয়ার পথে এবং সেটি হয়তো অনেকটা রিলিফ করবে আমাদেরকে। কিন্তু আপাতত এই যে কোটার যে সংকটটি আমাদের সামনে এসেছে, আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই আসলে সামনে আসা উচিত, প্রত্যেকের মতামতটি বলা উচিত। তবে এক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো যে কোটা নিশ্চিতভাবে যারা অনগ্রসর তাদেরকে সামনে আনার জন্য কোটা রাখতে হবে, কিন্তু সেই কোটাটি অবশ্যই গ্রহণযোগ্য ও এবং যৌক্তিক একটা বিন্যাস করতে হবে। তবে আপনার মাধ্যমে আরেকটি কথা আমি বলতে চাই, বাংলাদেশের কিন্তু ঐক্যের প্রতি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গর্ব মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অহংকার মুক্তিযুদ্ধ। সুতরাং মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই কিন্তু তাদের কাছে যে ঋণ, সেই ঋণ স্বীকার করার ক্ষেত্রে আমাদের কার্পণ্য করলে চলবে না, মুক্তিযোদ্ধারাই শ্রেষ্ঠ সন্তান। তবে সেক্ষেত্রে আপনার মাধ্যমে আমরা এর আগে দেশবাসীকে বলেছিলাম যে এখন প্রয়োজন এসেছে যে মুক্তিযুদ্ধের সময় যেরকম মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল, আনকন্ডিশনাল লাভ তারা জীবন দিয়ে দিয়েছিল, দেশের এই সংকটে তরুণরা যে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এই জায়গায় আমাদের তরুণদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের যে মুক্তিযোদ্ধা সংগঠনগুলো আছে, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আছে, আসলে তাদের সামনে আসা উচিত এবং এই ডাটাগুলোকে নিয়ে বিশ্লেষণ করে তাদের নিজেদেরই বলা উচিত যে আসলে এইটি কীভাবে সমন্বয় করা যায় এবং তরুণদেরকে, মেধাবী তরুণদেরকে কীভাবে কাজে বেশি বেশি আবার যাচ্ছি আপনার মাধ্যমে। সেই জন্য যে আরো ধরেই নিচ্ছি এখন যে সরকার হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার চাকরি দেওয়ার ক্ষেত্রে, ফলে কিন্তু তরুণ প্রজন্মরা সেদিকে এগিয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে মানসম্মত শিক্ষা দিতে না পারা একজন উদ্যোক্তা ভালোভাবে গড়ে উঠছে না,
তা আমরা তো দেখেছি যে ঢাকা শহরে বা বিভাগীয় শহরগুলিতে যারা পড়াশোনা করে, আমাদের অনেক চড়া অঞ্চল আছে বা অনগ্রসর অঞ্চল আছে যেগুলোর শিক্ষার্থীরা কিন্তু শহরের বা ঢাকা শহরের যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে এই যে মেধা যে ব্যাপারটি থাকে সেই প্রতিযোগিতায় টিকতে পারবে না। আমি সেক্ষেত্রে কি করা যায়? আমি আমি আপনার এই কথাটি বুঝতে পেরেছি এবং সেটি আমাদের আরেকটি আপনার বলবো যে এটি সমস্যা, কারণ আমরা সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি এখনো করতে পারিনি। তবে এটা কেটে যাচ্ছে, যেহেতু সমান সুযোগ সৃষ্টি করতে পারছি না, ঢাকাতে যে একটি প্রাইভেট ইনস্টিটিউটে পড়ছে ধনাঢ্য পরিবারের সন্তান, আর আমার রাজশাহীর কানসারদের একেবারে দরিদ্র পরিবারের সন্তান যে কাদামারি স্কুলে যাচ্ছে, এই দুজনের সুযোগের মধ্যে যেহেতু পার্থক্য আছে, সুতরাং তার বিকাশের ক্ষেত্রে কিন্তু এই সহযোগিতার যে হাতটি সেটি কিন্তু যারা পিছিয়ে আছে তাদের দিকে দিতে হবে। আমি সেটাই বলছিলাম যে যার ফলে কোটার যে বিষয়টি, এই কোটা বিষয়টি কিন্তু যে থাকবে না সেই বিষয়টি বলা যাচ্ছে না। কোটা কোনো না কোনো ফর্মেটে রাখতে হবে, বিতর্কটি আসছে মানে সেটা হলো কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। তো সংস্কারের বিষয়টি হলো মুক্তিযুদ্ধ সংস্কার, মুক্তিযুদ্ধ কোটাটা কমিয়ে আনার ব্যাপারে তাদের একটি দাবি। কিন্তু এই যে নারী কোটা আছে 10%, তো নারী তো হচ্ছে আলাদা করে নাই, যারা তো বাংলাদেশেরই নাগরিক, তাহলে সে কোটাটাও তো থাকছে না। আমি আপনাকে যেটা বলতে চাই, এটি আপনি যদি খুব সহজে দেখেন, আপনি ধরুন যে আপনি কোনো একটা বাসে আপনি হচ্ছে যে যাত্রী নেবেন, সেখানে আপনি সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য একটা জায়গা রাখলেন, সেটা হচ্ছে 20টি আসন রাখলেন। আপনি প্রতিদিন যাবার পরে দেখলেন যে এক মাস ধরে আপনি চলছেন, আপনি 27 দিনের মাথায় দেখলেন 3 জনের বেশি লোক হয় না, তাহলে আপনি 20টার পরিবর্তে এটাকে 5টায় নিয়ে আসেন, তাহলে হচ্ছে কি প্রত্যেকেই সুবিধা পেলো। আমি যেটা বলতে চাই যে আমাদের যে এক্সপেরিয়েন্স, যে এই কোটাগুলো ছিল এবং আমাদের সংবিধান এটাকে রাখার জন্যে একটি তাগিদ দেয়, তো সেই কোটাগুলোকে যদি বিশ্লেষণ করি যে আমাদের এই 47 বছরে যে এই ক্ষেত্রে কারা কারা কোটার সুবিধা পেয়েছে এবং কোন ক্ষেত্রে কত পার্সেন্ট গেছে, এইটার ভিত্তিতে যদি আমরা একটি নতুন আপনার মাত্রা নির্ধারণ করি, তাহলে সেটা কিন্তু আমার মনে হয় একটু কমে যাবে, কমে যাবে। এর ফলে যে সংকটটি আমরা এখন ফেস করছি সেটাও হয়তো নিশ্চিতভাবে। ধন্যবাদ অধ্যাপক সাজন সাধনা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অন্তরা আপনি শুনছিলেন কোটা প্রদানের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটি কীভাবে যৌক্তিক পর্যায়ে আসলে সরকার সমাধান করে সেটির অপেক্ষায় কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশের মানুষই আমরা প্রত্যাশা করছি। এটি যৌক্তিক পর্যায়ের একটি দাবিটি শিক্ষার্থীদের মেনে নিয়ে সরকার হয়তো একটি সমাধানের পথে এগোবেন, এবং যে সংঘাতময় পরিস্থিতি আমরা গত 2 দিন ধরে দেখছি সেটি এখন যেহেতু আর নেই আগামীতেও হবে না এমনটি প্রত্যাশা। তন্ত্রা এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা আসলে এতক্ষণ শুনছিলেন রাজশাহী থেকে আমাদের সহকর্মী কাজী শাহেদ, তিনি আলোচনা করছিলেন একজন শিক্ষকের সাথে যে কোটা সংস্কারের বিষয়ে আসলে কী পদক্ষেপ সরকারের নেওয়া উচিত বা আন্দোলনটাই আসলে কোন দাবিতে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই বিষয়ে আসলে পর্যালোচনা আমরা শুনছিলাম রাজশাহী থেকে একজন শিক্ষকের কাছ থেকে। দর্শক এবারে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দর্শক দেখছেন লাইভ সারা দেশ, আপনাদের সাথে আছি আমি অন্তরা বিশ্বাস। দর্শক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় গতকালও ছিল আন্দোলনে মুখর। এমন পরিস্থিতিতে কোটা পদ্ধতি সংস্কারের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই চলমান আন্দোলন 7 মে পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কেন এই আন্দোলন, কতটাই যৌক্তিক কোটা সংস্কারের দাবি, চলমান এই সংকটের সমাধানই বা কোন পথে? বিরতির আগে রাজশাহী থেকে যুক্ত ছিলেন কাজী শাহেদ, এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান, তার সাথে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর মিয়া। রাহাত শুভ সকাল, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে কোটা সংস্কার নিয়ে কি ভাবছেন সেখানকার যারা শিক্ষক রয়েছেন তারা। শুভ সকাল অন্তরা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে চাকরির কোটা পদ্ধতি সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে সারা দেশে, এটি মূলত আজকের একদিনের নয়, এটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন এবং শান্তিপূর্ণ উপায়ে
যে যৌক্তিকভাবে এটি সংস্কার করা হোক, কিন্তু সরকার বা বিভিন্ন সময় যে সরকারগুলো ক্ষমতায় ছিল বা আছে তারা কিন্তু এটি আসলে তেমন একটি গুরুত্ব দেয়নি। এমন একটি অবস্থায় এসে কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং তারা শান্তিপূর্ণ উপায়ে এই দাবি আদায়ের দাবি জানিয়ে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সভায় ক্ষেপণ করাতে শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং এবার তারা রাজপথে নেমেছে, তারা চাচ্ছে যে দাবিটি আদায় করেই তারা ক্লাসে ফিরতে চাচ্ছে। আসলে কেন এই আন্দোলন এবং কোটা পদ্ধতি কী সংস্কার করা জরুরি কিনা, এটি যৌক্তিক কিনা আন্দোলন, সব কিছু নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া। তারা আবু জাফর মিয়া, আপনাকে নিউজ 24-এ স্বাগত। আপনি জানেন যে কোটা পদ্ধতি নিয়ে সারা দেশ উত্তাল শিক্ষার্থী আন্দোলনে, আসলে কোটা পদ্ধতি কী এবং কেন, এটার যৌক্তিকতা কী এবং এই আন্দোলনের যৌক্তিকতা সব কিছু মিলিয়ে আমাদের কিছু বলুন। আসলে কোটা পদ্ধতি হচ্ছে মূলত সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া মানুষদেরকে আসলে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা প্রক্রিয়া, বিশেষ একটি সুবিধা যেটা আমাদের সংবিধানেও আসলে স্বীকৃত। তবে এই বিষয়টা আসলে যেমন আমরা জানি যে এখানে যে কোটাগুলো রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে 30%, জেলা কোটা রয়েছে 10%, নারী কোটা রয়েছে 10%, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5% কোটা রয়েছে, এবং সর্বোপরি প্রতিবন্ধীদের জন্য 1% কোটা, সর্বমোট 56% কোটা রয়েছে। এবং সেক্ষেত্রে এবার মুক্তিযোদ্ধার কোটা যদি আমি আসি, প্রথমেই বলতে হয় যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং এই বাংলার আপামর মানুষের মানে সক্রিয় এবং মানে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং সেখানে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সম্ভ্রম হারিয়েছেন, এছাড়াও জীবিত কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা তারা সশরীরে অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। এবং এই বাংলাদেশ হওয়ার কারণেই আজকের কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি। আর আপনি জেনে থাকবেন যে পাকিস্তান আমলে আমাদের এই দেশে যতই উচ্চশিক্ষিত লোক থাকুক না কেন, তারা কিন্তু আসলে ওইভাবে ভালো সুযোগ সুবিধা পায়নি। তারা সবসময় নিম্ন পদে মানে তাদেরকে রাখতে হয়ে বা থাকতে হয়েছে এবং তারা আসলে পদোন্নতি বঞ্চিত হয়েছে বিভিন্নভাবে। তা সেই শোষণ নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতি জেগে উঠেছিল এবং জেগে উঠে বাংলাকে স্বাধীন করেছিল। তাই সেই স্বাধীনতার যে সূর্য সন্তানেরা, জাতির যে শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, যারা তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, সুতরাং তাদেরকে কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে দেওয়া যেতে পারে। এবং আমি মনে করি এখনও দেখা যায় বাংলাদেশে বেশ কিছু মুক্তিযোদ্ধা যারা আছেন, এখনও তারা রিক্সা চালাচ্ছেন কিংবা চায়ের দোকান দিচ্ছেন বিভিন্নভাবে, কেউ পা হারিয়েছেন, কেউ বিভিন্নভাবে শারীরিকভাবে অক্ষম হয়েছেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। আমি জানি প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা, শুধু তাই না, আমি মনে করি তাদের জন্য ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি এমন হতে পারে তাদের জন্য আবাসস্থল করে দেওয়া উচিত, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে চাকরিতে থাকতে পারে, তবে আমি আমার ব্যক্তিগত যদি মতামত বলি, সেখানে আমরা দেখেছি যেমন গত কয়েকটি বিসিএস যদি পর্যালোচনা করে দেখা যায় যে যেমন 28তম বিসিএসে আমি জানি যে 813টির মতো পোস্ট বিভিন্ন কোটার মানে যোগ্য এবং মানে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি, বিধায় ফাঁকা রাখতে হয়েছিল, এবং 29তম বিসিএসে তদ্রূপভাবে 792টি পদ ফাঁকা রাখা হয়েছিল। এখন মানে এটা আসলে এ থেকে প্রমাণিত হয় বা প্রতীয়মান হয় যে আসলে যে যত পার্সেন্ট কোটা আমাদের এখানে আসলে সংরক্ষিত করে রাখা হয়েছে, কিন্তু সেই পরিমাণে সুবিধা দেওয়ার মতো আসলে প্রার্থী আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং যেহেতু মানে সারা বাংলাদেশের সকল মানুষের কথা চিন্তা করে আমার মনে হয় এটা একটু ভাবা যেতে পারে। যেমন আমি আর একটু যদি গভীরে যাই, আপনি যেমন চিন্তা করেন যে বাংলাদেশের যে উন্নতি এটি নিয়ে আমরা গর্ব করি এবং গর্ব করার মতোই এটা বিষয়, কারণ আমাদের সেই তলাবিহীন ঝুড়ি আজকের বাংলাদেশে আসলে উন্নতির রোল মডেলে পরিণত হয়েছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের দেশের কিন্তু উন্নতিটা আসলে সুষম উন্নয়ন, অলমোস্ট সেখানে 18-20 বা 19-20 এরকমের উন্নয়নটা মোটামুটি সব জায়গায়। আমাদের এখানে যে জেলা কোটা নামে একটি কোটা রয়েছে 10%, সেখানে আপনি যদি পর্যালোচনা করে দেখেন আমাদের মোটামুটি সব জেলাগুলোই মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ের উন্নতিতে আমরা রয়েছি। সুতরাং এমন কোনো জেলা খুঁজে পাওয়া আসলে কষ্ট যেখানে তারা উন্নতি বা এই সার্বিকভাবে পিছিয়ে আছে। সুতরাং এই এই কোটাটা আমার মনে হয় মানে ভাবার সময় এসেছে, এটা মানে মনে মানে রিফর্ম করা বলবো কিংবা রিথিং করা উচিত বলে আমি মনে করি।
আরও একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন নারী কোটা রয়েছে আমাদের এখানে, এবং এটা বঙ্গবন্ধু যখন এই করেছিলেন তখন উনি ওনার মন্ত্রিসভায় দুজন নারী সদস্য রেখেছিলেন, এবং নারীদেরকে নারীদের নিয়ে যত ই সেক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বলে আমি মনে করি। কারণ সিডো যে কনভেনশন ছিল সেখানে, সেই 1979 সম্ভবত, এবং সেখানে বাংলাদেশ কিন্তু মানে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দেশ হিসেবে প্রথম দিকেই স্বাক্ষর করেছিল। এবং নারীদের ই করার জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে এবং বিভিন্ন চাকরিতে কোটা রয়েছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি মনে করি এই গভর্নমেন্টের যে এই প্রক্রিয়াগুলো বা পলিসিটা, এটা অনেকাংশেই সফল হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন 42% মহিলা শিক্ষক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমি যদি আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে আমাদের 171 জন শিক্ষকের মধ্যে 65 জন কিন্তু আমার সম্মানিত মহিলা কলিগ রয়েছেন। এবং সেক্ষেত্রে আমি যদি শতাংশ হিসাব করি যে আমার এখানে 38% নারী এবং 62% হলো আমার পুরুষ শিক্ষক রয়েছেন। সেক্ষেত্রে এখনও আমরা হয়তো সমতায় পৌঁছতে পারিনি, কিন্তু বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি বিমানের পাইলট পর্যন্ত আমরা কিন্তু নারীদের পেয়েছি। তো সার্বিক এই পরিকল্পনা বা প্রক্রিয়ার কারণে কিন্তু আমরা আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। তো সুতরাং বর্তমানে যে আগের যে কোটা ছিল সেখান থেকে কিন্তু এখন আমরা মনে করি আমরা অনেক অগ্রসর হয়েছি। সো সেই ক্ষেত্রে আমি বাতিল বলবো না অবশ্যই, হ্যাঁ, কারণ নারীদের আসলে মানে একটা বড় অংশকে আমরা দূরে রেখে আসলে দেশ উন্নতি হতে পারে না। সুতরাং মানে এটাও আসলে চিন্তার একটা বিষয় যেটা আমরা আসলে মানে পুনরায় চিন্তা করছেন। আপনার প্রত্যাশাটা কি আসলে? আমার প্রত্যাশা যে কোটা ব্যবস্থা বাতিল না, তবে কোটা ব্যবস্থা সংস্কারের যে বিষয়টা মানে সেটা সামঞ্জস্যপূর্ণভাবে এবং যৌক্তিকভাবে আমি মনে করি। যেমন আপনি যদি বলেন যে আমি দেখলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে 5% কোটা রয়েছে, কিন্তু তারা জনগোষ্ঠী হিসাবে কিন্তু 1.10% মোট জনসংখ্যার, সেখানে তাদের জন্য 5% কোটা রয়েছে। আমি বলবো যে তারা পাহাড়ি অঞ্চলে আসলে আমিও দেখেছি যে তাদের জীবনযাত্রা অনেক কঠিন এবং তাদের পড়ালেখাও আসলে এত মানে সুযোগ সুবিধা আসলে অত সহজ না। সেক্ষেত্রে একটা পর্যায়ে ছিল মানে যখন করা হয়েছিল, কিন্তু সেটা এখন আপনাদের পরিকল্পনা। আমার যদি মানে প্রস্তাবনা বলি সেটা বলবো যে এই কোটাগুলো যখন এই করা হয়েছিল আজ থেকে হয়তো 20 বছর বা 30 বছর আগে, তখন যেকার যে প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আসলে এক নয়। এখান থেকে একটু আসলে হলো একটু মানে আমরা অনেক উন্নতির দিকে এসেছি। সুতরাং এ জায়গায় এসে আমি বলবো, এবং আমি যদি বলি যে বিগত কয়েকদিনে আমি যে সারা বাংলাদেশের পরিস্থিতি আমি দেখেছি এবং মানে সেক্ষেত্রে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেখেছি যে মানে অধিকাংশ মানুষই আসলে এর পক্ষে কথা বলছে, এবং এটা নিয়ে আসলে অতীতেও আন্দোলন হয়েছে। আমি জানি যে 2007 সালে এবং 2012 সালে এই বিষয় নিয়ে হয়েছে। তা আমি মানে মুক্তিযোদ্ধাদের কথা যদি বলি যে তাদের মানে প্রকৃত সম্মান আমরা অবশ্যই দেব এবং জাতি হিসেবে তাদের প্রতি আমরা চিরঋণী। এই ঋণ আমরা কোনো দিন আসলে তাদের শোধ করতে পারবো না। সুতরাং তাদেরকে যে মানে বাদ দেওয়ার বিষয়ে আমি বলবো না, আমি যদি আরো একটু বলি সংস্কার, যেমন আমি যদি বলি যৌক্তিক সংস্কার এবং সামঞ্জস্যপূর্ণ। আপনার কাছে আসছি, এখন ধরেন এই দাবিটি নিয়ে একদম রাস্তায় নেমে আসছে শিক্ষার্থীরা, এটি কি আজকের দাবি নাকি আসলে আসলে এটি আগে থেকে উচ্চারিত হয়ে আসছে আসলে, নাকি একসাথে রাস্তায় নেমে আসলো, আসলে বিষয়টি কি? এটা আমার আসলে যেটা আমার আমি যেটা জানি বা আমার আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন অধ্যয়ন করেছি তখন 2007 সালে এরকমই একটা আন্দোলন হয়েছিল, এবং পরবর্তীতে আমার জানা মতো যে 2012 সালে একটি আন্দোলন হয়েছে। তার মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় মনে হচ্ছে আমার কাছে, যে কারণ আপনি হয়তো জেনে থাকবেন যে টোটাল যে জনসংখ্যা 97.37% যে জনসংখ্যা তাদের জন্য 44% কোটা রয়েছে, পক্ষান্তরে 2.63% যে জনসংখ্যা যে বিভিন্ন কোটার আওতায় রয়েছেন তাদের জন্য রয়েছে 56%। এটা একটু আসলে মনে হয় সামঞ্জস্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে অতীতে হয়তো বা তাদেরকে বা নিয়ে আসা আমি একেবারেই যৌক্তিক মনে করি অতীতের বেলায়, যেন আমাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা আসলে পা হারিয়েছেন, তারা তাদের আপনজন হারিয়েছেন, তাদের জন্য করণীয় আছে। তবে কোটা পদ্ধতির সংস্কার করা মানেই মুক্তিযোদ্ধাদের অবমাননা করানো আমি অবশ্যই মনে করি না, আমাদের উচিত না। এবং আমাদের যারা আমি আমি একটু আরেকটু বলবো যে আন্দোলনকারী যে যারা আছেন তাদের প্রতি আমার একটা ই যে আপনারা অবশ্যই মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান। তাদের এই ত্যাগের আসলে কোনো বর্ণনা বা প্রশংসা করে বর্ণনা করার মতো ভাষা আমার নেই। সুতরাং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে করে এবং মানে করেই অবশ্যই দাবিটা করতে হবে।
আর আমি জানি যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এবং আপনার আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী উনি ওনার যোগ্যতা এবং স্বাক্ষর দিয়ে একটি একটি দরিদ্র একটি জাতিগোষ্ঠীকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এবং উনি আপনার কাছে একটু প্রশ্ন যাচ্ছি, আমরা দেখেছি যে গত দুই দিনে বিভিন্ন বিশিষ্ট জনরা এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন বা দাবি, দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদগণ, রাজনীতিবিদগণ, এবং বিশেষ করে গতকালকে দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে তিনি এই আন্দোলনে সমর্থন দিয়েছেন, এই বিষয়টি আসলে কীভাবে দেখছেন আপনি? এই বিষয়টা আমি বলবো যে এটা একটি ইতিবাচক দিক বলবো প্রথমে, তারপরে আমি আবার আপনাকে কিংবা আপনার মাধ্যমে আমি ওনাদেরকে একটু মানে প্রশ্ন করবো। যেমন আমরা জানি যে আপনি যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা বললেন, ওনার দলও কিন্তু গত তিন টার্ম ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই ধরনের উদ্যোগ তারা নিতে পারতেন যদি তারা যৌক্তিক মনে করেন, কিন্তু সেই ধরনের উদ্যোগ ওনারা নেননি। সুতরাং ওনারা শুধু দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং এটাকে ক্রেডিট নিয়ে যদি চিন্তা করে দায় সারতে চান, তাহলে আমি মনে করি সেটা আসলে মানে শতভাগ যৌক্তিক না। আপনার কাছে শেষ প্রশ্নে আসছি, মাননীয় সড়ক মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে গতকাল শিক্ষার্থীদের বৈঠক হয়েছিল, এবং বৈঠকে পরে আমরা শুনেছি যে আন্দোলনটি এক মাস স্থগিত করা হয়েছে, কারণ সরকারের প্রধানমন্ত্রী যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছেন এই যে কোটা পদ্ধতি যে নতুন করে যে জারি করা পরিপত্র সেটি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। আসলে এটি কি মানে আপনার আসলে কি মতামত যে এটি এ অবস্থা কি থামিয়ে দেওয়া হলো নাকি আসলে সত্যিকার অর্থে এটি কার্যকর উদ্যোগ নেওয়া হলো, আপনার কি মনে হচ্ছে? আমি আসলে এখানে আমি বলবো যে এই যে মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে যেটা আমাদের দেশে আসলে স্বাধীনতার পর থেকে বহাল ছিল, সেই বিষয়টি হঠাৎ করে আসলে বাদ দেওয়াটুই এটা একটু পরীক্ষা নিরীক্ষা করে, যেমন আমার জানা মতে 21তম, 22তম, 24তম বিসিএসে 10.2%, 2.2% কিংবা 5.7% হারে এই মুক্তিযোদ্ধা কোটা বা অন্যদের মানে প্রাপ্তি পাওয়া গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো যাচাই বাছাই করে যে মানে সাধারণ শিক্ষার্থীরা যেটা চাচ্ছে দেখা গেলো সেটা সম্ভব করা, কিন্তু এরা যদি আমরা কাগজপত্র ঘেটে যদি দেখি যে হ্যাঁ আমার 30% কোটা আছে কিন্তু আমি বাস্তবে আসলে 10% পাচ্ছি কিংবা 12% পাচ্ছি, তার বেশি আমি পাচ্ছি না, এটা বিগত কয়েকটা ইসে যাচাই বাছাই করলে যদি দেখা যায় এরকম কোনো বিষয় আসে, তখন কিন্তু বিষয়টা আসলে সহজ হয়ে যায় তখন মানে সরকারেরও, কারণ এই বিষয়টা কিন্তু আসলে একটি স্পর্শকাতর বিষয়, তা সেক্ষেত্রে মানে মানে সরকারের জন্য আসলে সহজ হয়ে যায় বিষয়টা যে মানে বোঝাবার জন্য যে সর্বসাধারণের জন্য যে আসলে কোটা দেওয়া হয়েছিল এবং কোটাটা আসলে যৌক্তিক এবং যোগ্য দাবিদার, তবে আমরা যেহেতু যোগ্য প্রার্থী পাচ্ছি না সেক্ষেত্রে এই কোটাটা সংরক্ষণ করে যদি আমরা রাখি তখন দেখা গেল সাধারণ ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। সুতরাং রাষ্ট্রের যে উনি অভিভাবক তিনি তো মানে কাউকে সুবিধা দিয়ে অন্যদেরকে আবার বঞ্চিত করতে পারেন, আমার এটা ধারণা এবং আমার একটা বিশ্বাস, এবং এই যে মাদার অফ হিউম্যানিটি আমাদের যে জননীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বিষয়টা আমার মনে হয় যৌক্তিকভাবে কিংবা সামঞ্জস্যভাবে ইতিবাচক ওয়েতে আমার মনে হয় সকলের দাবি উনি হয়তো বিবেচনা করবেন বলে আশা করছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ নিষ্ঠানটি যোগ দেওয়ার জন্য। অন্তরা বিশ্বাস, আপনি শুনলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া তিনি তার ব্যক্তিগত এবং তার অবস্থান থেকে বলেছেন যে আসলে শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং এটি অনেক আগেই বিভিন্ন সরকার যে ক্ষমতায় ছিল তাদের উচিত ছিল এটি যৌক্তিকভাবে সমাধান করা, এবং এখনও তিনি চাচ্ছেন তার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছেন এটি যৌক্তিকভাবে সমাধান করা হোক এবং এই সমাধান করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক, সেই প্রত্যাশাই কিন্তু সকলে করছেন। এই ছিল বরিশাল থেকে অন্তরা। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আসলে আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে রাহাত খান, এবং তিনি যেটি বলছিলেন যে এই যে কোটার সংস্কার সেটি আসলে একটি যৌক্তিকভাবে সমাধান করা দরকার, এবং সেই বিষয়টি নিয়েই আলোচনা করছিলেন সেখানকার একজন শিক্ষকের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরছি লাইভ সারা দেশে। দর্শক, আবারও স্বাগত লাইভ সারা দেশে। আপনারা জানেন যে প্রতিদিন আমরা জানিয়ে দিই ঢাকা থেকে প্রকাশিত যে পত্রপত্রিকাগুলো বের হয় সেগুলোর শিরোনামগুলো। আজকেও আমরা জানাচ্ছি, শুরুতেই জানাতে চাই বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শুরুতেই যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে কোটায় উত্তাল সারা দেশ, কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, এক মাসের জন্য আন্দোলন স্থগিত, সচিবালয়ে বৈঠক।
আরেকটি বিষয়ে তাদের যে শিরোনাম সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বৈশাখী উপহার, মেট্রো রেলের প্রথম স্প্যান, এটি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। এবারে কালের কণ্ঠ, কালের কণ্ঠও যথারীতি কোটা সংস্কার নিয়ে করেছে একটি শিরোনাম, আশ্বাসে এক মাস স্থগিত কোটা সংস্কার আন্দোলন, 20 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, আন্দোলন স্থগিতের ঘোষণা মানেনি শিক্ষার্থীদের একাংশ। আরেকটি শিরোনাম তাদের রয়েছে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণায় 14 বছরের কারাদণ্ড, 32 ধারা রেখেই সংসদের ডিজিটাল নিরাপত্তা বিল। এটি ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে প্রথম আলো, প্রথম আলোও করেছে কোটা সংস্কার নিয়ে একটি শিরোনাম, স্থগিতের পর আবার আন্দোলন, আন্দোলন চালানো নিয়ে পক্ষে বিপক্ষে মত ছাড়াও ছাত্রলীগ কর্মীদের মহড়ায় রাতে কর্মসূচি স্থগিত আজ শুরু, এটি নিয়ে আসলে তাদের যে প্রতিবেদন সেটি রয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে বিএনপির প্রার্থী গাজীপুরে হাসান, খুলনায় নজরুল, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তাদের এই বিশেষ প্রতিবেদনটি। এবারে যুগান্তর, যুগান্তর কোটা সংস্কার নিয়ে তো শিরোনাম করেছে, এছাড়াও আরেকটি শিরোনাম তাদের সেটি হচ্ছে খাদের কিনারে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, এটি নিয়ে তাদের একটি প্রতিবেদন রয়েছে। আরেকটি হচ্ছে জাবিতে সংঘর্ষে প্রক্টর সহ আহত, অর্ধ শতাধিক আন্দোলনে ভিসির একাত্মতা। এছাড়াও আরেকটি পত্রিকার কথা জানাবো এবার, সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকও কোটা সংস্কার নিয়ে একটি বড় শিরোনাম করেছে, তবে সেটি ছাড়াও তাদের আরও কিছু শিরোনাম রয়েছে। একটি হচ্ছে ভারতের সঙ্গে তিস্তা ইস্যু সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ, আরেকটি হচ্ছে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে মুখোশ পরে হামলা, ব্যাপক ভাঙচুর, আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে, উপাচার্য বলছেন, আন্দোলনকারী ও ছাত্রলীগ পরস্পরকে দোষারোপ। এটি ছিল ইত্তেফাকের যে শিরোনাম সেগুলো। এবারে জানাবো দৈনিক জনকণ্ঠের যে শিরোনাম সেটি, জনকণ্ঠ কোটা সংস্কার নিয়ে যে শিরোনাম সেটি করেছে আন্দোলন স্থগিত। এছাড়াও আরেকটি শিরোনাম তাদের রয়েছে, সেটি হচ্ছে ক্ষমতায় গেলে কোটা সংস্কার করা হবে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি শিরোনাম আছে তাদের, সেটি হচ্ছে তিস্তা সমস্যার যত দ্রুত সম্ভব সমাধানের প্রতিশ্রুতি নয়াদিল্লির। এবারে সমকাল, সমকাল কোটা সংস্কার নিয়ে যে শিরোনাম করেছে সেটি হচ্ছে মুখোশধারীরা কারা, গভীর রাতে উপাচার্যের বাসভবনে তাণ্ডব। আরেকটি শিরোনাম আছে, সেটা হচ্ছে খালেকের সামনে 5 চ্যালেঞ্জ, খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র পদ সেটির যে ভোটযুদ্ধ সেই বিষয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। দর্শক, এই ছিল আজকের দিনের যে প্রধান প্রধান পত্রিকাগুলোর যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো। এবারে সময় হয়েছে আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করবার, আগামীকাল একই সময়ে আবারও লাইভ সারা দেশ দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আমি অন্তরা বিশ্বাস।